হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ঝিঙে বাটা রেসিপি। এটা দিয়েই কিন্তু তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, এটা কিন্তু খেতে অনেক অনেক টেস্টি। তো চলো, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঝিঙে বাটার এই রেসিপিটা করলে খেতে খুবই খুবই দুর্দান্ত স্বাদ লাগবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে একটি জলের পাত্র নিয়ে নিয়েছি, আর ওই কাটা ঝিঙেগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। তো ওই কাটা ঝিঙেগুলো এখন আমি এই জলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি সবাই আমার পুরো ভিডিওটার সঙ্গে থাকবে, কেউ কেটে কেটে দেখবে না, একদম প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা সঙ্গে থাকবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। আর বন্ধুরা, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো অথচ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো এই মুহূর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে কী করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাই আমার সঙ্গে থাকবে। বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করবে, তাহলে আমার সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার আমি কীভাবে কাটবো সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাঝখান থেকে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তারপর আবারও মাঝখান থেকে কাটছি। কেটে এবারে আমি আবার টুকরো টুকরো করে নেব। তো দেখতে পাচ্ছ এবার আমি কীভাবে টুকরো টুকরো করব, এই দেখো, এইভাবে ছোটো ছোটো করে সব কটা ঝিঙে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। এভাবে করে আমি সব কটা ঝিঙেই দেখতে পাচ্ছ টুকরো টুকরো করছি। ঠিক একইভাবে আমি আরও কিছু ঝিঙে আছে, সেগুলোও ঠিক একইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমার ঝিঙেগুলো সব আমার কাটা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো পুরো ঝিঙেগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, একটা মিক্সির মধ্যে দিয়ে এগুলোকে সুন্দর করে একটু পেস্ট করে নেব। আর যাদের মিক্সি নেই তারা চাইলে এগুলো পাটায়ও বেটে নিতে পারো, শিল পাটাতে বেটে নিতে পারো। তো দেখো, আমি এখন মিক্সির সাহায্যে এগুলোকে পেস্ট করে নেব। তো এখন আমি পুরো ঝিঙে আমি এই মিক্সির মধ্যে দিয়ে দেব। দেখা সবটুকু ঝিঙেই দেখো আমি নিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি, আর এখন আমি মিক্সির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, এটা ব্লেন্ড করতে মাত্র 2-3 সেকেন্ড লাগে, বেশি টাইম লাগে না, কারণ ঝিঙে এতটা টাইম লাগে না। দেখতে পাচ্ছ আমার জলটা বেরিয়ে আসছে, তার মানে হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। তো এবার আমি মুখটা খুলে দেখিয়ে দিচ্ছি, পেস্টটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, দেখে বুঝতেই পারছো মাত্র 2-3 সেকেন্ড টাইম লাগে ঝিঙে পেস্ট করতে। তো দেখো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো সরিষার তেল। অবশ্যই একটু তেলটা পরিমাণে হালকা একটু বেশিই দিতে হবে, যতটুকু ঝিঙে বাটা ঠিক সেই পরিমাণে একটু বেশি করেই দিতে হবে, কারণ যে কোনো ভর্তাতেই সর্ষের তেলটা একটু বেশি লাগে। তো সেইভাবে আমি তেলটা দিয়ে নিয়েছি, তেলটা গরম হলে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে আমি তেলে দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো কালো জিরা। শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিতে হবে, ভেজে নেওয়ার পর এখন আমি তেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে খুব সুন্দর করে হালকা করে তেলে নেড়ে চেড়ে নিতে হবে, বেশি একটা ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এখন আমার রসুন কুচিটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি ঝিঙের ওই পেস্টটা ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছ তেলে খুব ভালোভাবে। এখন আমি নাড়তে থাকব যাতে জলটা শুকিয়ে যায়, সেজন্য আমি খুব ভালোভাবে খানিকটা সময় ধরে নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে কিন্তু ঝিঙেটা পেস্ট করার সময়ও দিয়ে দিতে পারো। আমি ঠিক 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তো সেই কাঁচা লঙ্কাটা আবার আমি সুন্দর করে ভালোভাবে সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এখানে আমি আমার স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে কম বেশি দিতে পারো। তো দেখো আবারও আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, এভাবে ক্রমাগত নেড়ে চেড়েই যেতে হবে, যেন লেগে না যায় জলটা, যতক্ষণ না টানবে আমি খুব ভালোভাবে নাড়তেই থাকব। জলটা কিন্তু খুব ভালোভাবে টেনে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, আর পরিমাণে খুবই অল্প, খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, খুব সামান্য দিয়েছি, এর থেকে আর বেশি দেওয়া লাগবে না। তো এখন আমি সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি।
নুন হলুদ দেওয়ার পর 3-4 মিনিট মতো খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন আমি গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি, আর এখন আমি একটি ঢাকনি দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 2-3 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম বন্ধুরা, এখন আমি ঢাকনিটা খুলে দিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে নুন হলুদটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়েছে। আর দেখো এবারে কিন্তু আমার কড়াইয়ে আর লাগছে না, তার মানে এটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে বন্ধুরা। এখন আমি এর মধ্যে আবারও অ্যাড করে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আর যদি না চাও না দিলেও পারো। তো স্বাদ মতো আমি খুবই অল্প একটুখানি চিনি দেব, বেশি দেয়া যাবে না, খুব পরিমাণে অল্প দিতে হবে। এখন আমি খুবই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে আমি খুন্তিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা মিক্সড করে নেব। দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে চিনিটা মিক্সড করে নিচ্ছি। চিনিটা অবশ্যই দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্সড করতে হবে, যেন দলা পাকিয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর চিনিটা কিন্তু তোমরা চেষ্টা করবে খুবই খুবই সামান্য দেওয়ার। তো দেখো চিনিটা দিয়ে দিয়েছি, আর দেখে বোঝাই যাচ্ছে আমার তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে, আমার কড়াইতে একটুও লাগছে না, এটেও যাচ্ছে না। দেখো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে আজকের ঝিঙে বাটাটা, দেখতেই পাচ্ছ। এখন আমি পরিষ্কার একটি পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা এখন এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, গরম গরম খুবই খুবই সুস্বাদু লাগবে। আর এটা দিয়েই আশা করছি অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। তো অবশ্যই আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, আর রেসিপিটা খাওয়ার পরে তোমাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। বন্ধুরা এতক্ষণ যারা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বন্ধুরা বিদায়, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।